السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের ছিল এক সোনালী অতি নাড়িয়ে দিতাম সব জালিমের ভীত আইন ছিল শুধু ইনসাফেরই জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে الحمد لله تفرد بالألوهية توحيدا وإعظاما لا انقضاء لملكه ولا انصراما وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تحقيقا لديننا وإحكاما وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله زكى الله به أرواحا وأفهاما صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان يرجو الجنان فوزا ومقاما وسلم يا رب تسليما تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود الله تعالى ارشاد قرين ارجحون امر حكم نردش اشلو তখন আমি হুদ আলাইহিস সালামকে এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে বাঁচিয়ে দিলাম আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং তাদেরকে একটি কঠিন শাস্তি থেকে আমি বাঁচিয়েছি আর এই হচ্ছে সেই আদ আদ জাতি যারা তাদের রবকে রবের আয়াতগুলিকে অস্বীকার করেছিল এবং আল্লাহর রসুলদেরকে তারা তাদের অবাধ্য হয়েছিল এবং প্রত্যেক অহংকারী দাম্ভিক তার নির্দেশ তারা মেনেছিল ফলে এই দুনিয়াতে তাদের উপর লানত অভিশাপ তাদের পিছনে লেগেই থাকলো এবং কিয়ামতের দিন স্মরণ রাখো নিশ্চয় আদ জাতি তাদের রবকে অস্বীকার করেছিল স্মরণ রাখো নিশ্চয় কওমে হুদ আদ জাতির উপর অভিশাপ লানত ইমাম বুখারী শাখার অন্তর্গত আল জাবির উপশাখা কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মুহতারাম সদরে জালসা আমার সামনে উপস্থিত আমার পরানাধিক প্রিয় দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা সূরা হুদ থেকে তিনটি আয়াত 58 59 এবং 60 তিলাওয়াত করে এর সহজ সরল বঙ্গানুবাদ উপস্থাপন করেছি এই তিনটি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ইতিহাসে অত্যন্ত শক্তিশালী এক জাতি আদ জাতিকে কিভাবে ধ্বংস করেছেন এবং তাদের উপর কিভাবে আল্লাহ লানত নাজিল করেছেন এবং কি কি কারণে মানুষ লানত প্রাপ্ত হয় কি কি কারণে মানুষ আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয় এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এই পৃথিবীতে আল্লাহ তাআলা এক জাতিকে পাঠান তারপর তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা রাসূল পাঠান কিতাব নাজিল করেন কিন্তু এই পৃথিবী সাক্ষী মানুষ বারবার একই ভুল করেছে যুগে যুগে অধিকাংশ মানুষ নবীর কথায় কর্ণপাত করে নাই আল্লাহ নাজিলকৃত কিতাব মানুষ মানে নাই বরং নিজের অহংকারী করেছে আল্লাহর দেয়া স্বাস্থ্য জীবন যৌবন ক্ষমতা টাকা পয়সা রূপে মানুষ তার রবকে ভুলে গিয়েছে ঠিক তেমনইভাবে এই পৃথিবী এক জাতিকে এক জাতির উপর এই জমি সাক্ষী যাদেরকে বলা হয় আদ জাতি
এবং আল্লাহ তাআলা নিজে বলেছেন যে এই পৃথিবীর এই ধরার উপর সবচেয়ে শক্তিশালী জাতি ছিল এই আদ জাতি إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد الله تعالى بولين ذات العماد خطي ولا إرى خطير مطو استمبر مطو تارا شكتي شالي چلو التي لم يخلق تدير مطو كوك سرشتي كورا هوين في البلاد قد بيش تمون شكتير عذيكاري چلو آج بيچه آچه آج بيچه نائي তাদের প্রতি আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামকে পাঠালেন বিভিন্ন ভাবে তিনি তাদেরকে তাওহীদের দিকে দাওয়াত দিলেন আহ্বান করলেন কিন্তু সেই একই কিচ্ছা একই ঘটনা একই চিত্র হুদ আলাইহিস সালামকে ব্যঙ্গ করলো উপহাস করলো মুশকারি করলো হুদ আলাইহিস সালামের দাওয়াত তারা কবুল করে নাই আল্লাহ তাআলার নির্দেশ আসলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি আদ জাতিকে ধ্বংস করতে হবে সেজন্য আল্লাহ তাআলা বড় কোনো বাহিনী পাঠান নাই শক্তিশালী কোনো অস্ত্রের মাধ্যমে আল্লাহ তাদেরকে ধ্বংস করেন নাই এই পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা শক্তিশালী কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে সামান্য সৃষ্টি বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা কোনো জাতিকে চাইলে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারেন সামান্য বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিলেন কিন্তু সেই ধ্বংস থেকে হালাক থেকে হুদ আলাইহিস সালাম বেঁচে গেলেন এবং ঈমানদারেরা বেঁচে গেল সুবহানাল্লাহ ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদা ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না আল্লাহ তাআলা বলেন যখন আমার হুকুম আসলো জাআ আমরুনা হুকুম একমাত্র চলে কার আল্লাহর হুকুম إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون الله شدو بولين كن فيكون هو شنگ شنگ هاي جا الله الحكوم ماشلو عاد جدو كي دهنگ شکرو بشال بحيني الله ڈاکتے ہوئينا بوٹون نے سويچے الله ٹیپ مارتے ہوئينا الله شدو بولين هو شنگ شنگ هاي جا যা আমরুনা আল্লাহ তাআলা বলেন আমার হুকুম আসলো আদ জাতিকে ধ্বংস করে দিতে হবে এই ধ্বংস থেকে হালাক থেকে কারা বাঁচলো নাজ্জাইনা হুদা ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না নবী হুদা আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা বাঁচালাম আর সেই সকল ঈমানদারদেরকে বাঁচালাম যারা হুদ আলাইহিস সালামের সাথে ঈমান এনেছিল সুবহানাল্লাহ তাহলে বাঁচার জন্য দুটি শর্ত আল্লাহ আলোচ্যায়তে বলেছেন কয়টি শর্ত আমাদের মাহফিলগুলো হাসানোর জন্য বিনোদনের জন্য কিচ্ছা কাহিনীর জন্য নয় বরং এগুলো হচ্ছে কোরআনের ক্লাস এগুলো হচ্ছে কোরআনের ক্লাস এখানে আমরা আসব অল্প সময়ে এমন কিছু জিনিস শেখার চেষ্টা করব যেগুলো বড় বড় ভার্সিটিতে শেখানো হয় যেগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় কোরআন সুন্নাহ পরিষদ হচ্ছে বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এক একটা মাহফিল হচ্ছে কোরআনের এক একটা ক্লাস এক একটা মাহফিল হচ্ছে কোরআনের এক একটা ক্লাস একটু মন চোখ কান খুলে আমরা শুনবো অল্প সময় ইনশাআল্লাহ পয়েন্ট ভিত্তিক আমরা কিছু আলোচনা শুনবো তাহলে হুদ আলাইহিস সালামের সাথে যারা বেঁচে ছিল আল্লাহ তাআলা বলেন সেই সকল লোক বেঁচে ছিল যাদের মধ্যে দুটি গুণ ছিল কয়টা গুণ والذين آمنوا প্রথম গুণ হচ্ছে যারা ঈমানদার ছিল তাহলে আল্লাহর শাস্তি থেকে আল্লাহর আযাব থেকে সেই আযাব ইহকালীন হোক পরকালীন হোক দুনিয়ার হোক আখিরাত হোক আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান আনতে হবে ঈমান ছাড়া সামাজিক যত কাজ করুক না কেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় ব্রিজ বানায় সেতু বানায় ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দেয় কিন্তু ঈমান নাই এই ধরনের যদি কোনো ব্যক্তি থাকে এই সকল আমল আল্লাহর নিকট কবুল হবে না ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসূরা আল্লাহ তাআলা বলেন যাদের ঈমান নাই কাফির মুশরিকদের সব আমল আমি আল্লাহ তাআলা ধূলিকণার মতো উড়িয়ে দিব এজন্য আগে ঈমান মজবুত করতে হবে আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে সাজদা করা যাবে না ঈমান নষ্ট হয়ে যাবে আপনার ঈমানই থাকবে না আল্লাহ ব্যতীত অন্য কোনো
مخلوقের নামে গায়রুল্লাহর নামে কোন জানোয়ার পশু জবাই করা যাবে না গায়রুল্লাহর নামে মান্নত করা যাবে না গায়রুল্লাহর নামে শপথ করা যাবে না গায়রুল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা যাবে না এভাবে আমাদের দেশে বিভিন্ন ভণ্ড পীর ফকির দরবেশ রয়েছে যাদের নিকট গিয়া মানুষ আল্লাহর হকগুলো মানুষ গিয়া মানুষকে দিচ্ছে আল্লাহর হক হচ্ছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন শুধু আল্লাহর ইবাদত করা কিন্তু আল্লাহর যে হক যে বান্দা শুধু আল্লাহর ইবাদত করবে সে সেটা গিয়া ভণ্ড শাইত বিভিন্ন পীরকে দিচ্ছে ফকিরকে দিচ্ছে দরবেশকে দিচ্ছে ইমাম শহীদকে দিচ্ছে ফলে দেখা যাচ্ছে তার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে এই ঈমানবিহীন অবস্থায় যত অনেক আমল করুক না কেন এগুলো আল্লাহর নিকট এর কোনো দাম নেই হুদ আলাইহিস সালামের সাথে শাস্তি আযাব যখন এসেছে যারা বেঁচে ছিল তাদের প্রথম গুণ হচ্ছে আমানু তারা ঈমান এনেছিল দ্বিতীয় গুণ হচ্ছে মাহু তার সাথে অর্থাৎ নবীর সাথে থাকতে হবে ঈমান এনে আপনার মতো চললে হবে না নবীর সুন্নত মানতে হবে নবীর সুন্নত এজন্য আমরা বলি আল্লাহর কথা নবীর সুন্নত আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো কত রাকাত কোন সময় এবং নামাজ কিভাবে ভঙ্গ হয় এগুলো সব কোরআনে নেই এগুলো আছে কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার মধ্যে এজন্য আল্লাহ তাআলা আরুচ্চাতে বলেন যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে এবং হুদ আলাইহিস সালামকে ফলো করেছে তারা নবীর ফলোয়ার ছিল আজ নায়কের ফলোয়ার খেলোয়াড়ের ফলোয়ার আছে না নাই হাজার হাজার লক্ষাধিক ফলোয়ার হচ্ছে বিভিন্ন গায়ক নায়ক নায়িকার কিন্তু আমাদেরকে ফলো করতে হবে কাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা ঈমানদারদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দগির মধ্যে তার আদর্শের মধ্যে অতএব বাঁচার জন্য প্রথম যে গুণ থাকতে হবে সেটি হচ্ছে আল্লাহর উপর ঈমান আর দ্বিতীয় গুণ হচ্ছে যে যুগে যে নবী আছে আসেন সেই নবীর অনুসরণ করতে হবে সেই নবীর ফলো করতে হবে সেই নবীর আনুগত্য করতে হবে মাহু তার সাথে থাকতে হবে এভাবে আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য এই দুই আনুগত্য একত্রিত হলে তখন বান্দা রহমত প্রাপ্ত হবে আযাব থেকে বাঁচতে পারবে সুবহানাল্লাহ الله والرسول لعلكم ترحمون الله تعالى বলেন যখন শাস্তি আসলো তখন আমি আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে বাঁচালাম والذين امنوا معه এবং যারা ঈমান এনেছে হুদ আলাইহিস সালামের সাথে তাহলে ঈমান আনতে হবে এবং নবীর সাথে থাকতে হবে আমি আল্লাহ তাআলা বাঁচিয়েছি হুদ আলাইহিস সালামকে এবং তার সাথে যারা ঈমান এনেছে বিরাহমাতিম মিন্না আমি আল্লাহ তাআলা দয়া করে বাঁচিয়েছি তাহলে বোঝা গেল যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে আযাব আসে আর আমি বেঁচে গেলাম এটা আমার কোনো বাহাদুরি নয় এটা আমার কোনো চতুরতা নয় এটা আমার কোনো শক্তি নয় এটি আমার কোনো বিচক্ষণতা নয় এটি আমার কোনো যোগ্যতা নয় আমার ইলম জ্ঞান দ্বারা নয় বরং বাঁচিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেন যে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি এসেছিল আদ জাতির উপর কিন্তু আমি আল্লাহ তাআলা নবী এবং তার সাথে যারা ঈমান এনেছিল দয়া করে আমি তাদেরকে বাঁচিয়েছি সুবহানাল্লাহ করোনা তাই যখন গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেল আল্লাহ তাআলা করোনা থেকে আমাকে আপনাকে বাঁচিয়েছেন এটি আমার আপনার বাহাদুরি নয় যে আমি আপনি করোনা থেকে শক্তিশালী কিছু মানুষ বলেছে কি না না আমি আপনি করোনা থেকে শক্তিশালী নয় আমাদের থেকে অনেক শক্তিশালী অনেক হাই ওডিগ্রের উচ্চ শিক্ষিত ইউরোপিয়ানরা পর্যন্ত আসমানের দিকে তাকিয়ে বলেছে আমরা এই করোনার মোকাবিলা করতে পারছি না বিরাহমাতিম মিন্না আল্লাহ তাআলা দয়া করে মেহরবানি করে রহম করে আমাকে আপনাকে বাঁচিয়েছেন এটা আল্লাহ তাআলা বলছেন যে আমি হুদ আলাইহিস সালামকে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে বাঁচিয়েছি বিরাহমাতিম মিন্না এটি আমার পক্ষ থেকে একটি রহমত ছিল অতএব যখন বিপদ আসে আপনি বেঁচে যান আপনার আহাল পরিবার বেঁচে যায় তখন শুক্রিয়া করতে হবে কার কারণ আল্লাহ তাআলা দয়া করে বাঁচিয়েছেন ভূমিকম্প এসেছিল আপনি বেঁচে গেলেন আপনার ঘর বেঁচে গেল আপনার আহাল পরিবার বেঁচে গেল প্রশংসা করতে হবে কার নৌকায় ছিলেন সামুদ্রিক আপনি কোনো সফরে যাচ্ছেন
তুফান এসেছে বন্যা এসেছে প্লাবন এসেছে জলোচ্ছ্বাস এসেছে সবাই ডুবে যাওয়ার উপক্রম বেঁচে গেলেন তখন প্রশংসা করতে বেকার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বাঁচিয়েছেন মাঝি বাঁচায় নাই নৌকা খুব শক্তিশালী ছিল যারা নৌকা আবিষ্কার করেছে বানিয়েছে তাদের প্রশংসা নয় প্রশংসা হবে আল্লাহ তাআলার বিরাহমাতি মিন্না আমি আল্লাহ তাআলা দয়া করে বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচাই এখানে আমরা যারা আছি আমাদের অতীতের স্মৃতিগুলো যদি এখন আমরা আমাদের মাথায় আনি কত বিপদ আপদ আমাদের অতীত হয়েছে কিনা বাঁচিয়েছেন কে আল্লাহ তাআলা আমার আপনার জীবনে অনেক বিপদ আপদ মুসিবত এসেছে সেই বিপদে আমরা শেষ হয়ে যেতাম এখন আমরা শূন্যতে আমরা চলে যেতাম আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রেখেছেন এখনো আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন এজন্য বলতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন এভাবে কঠিন শাস্তি এসেছে ওয়ানাজ্জাইনাহুম মিন আযাবিন গালিদ কঠিন কঠোর ভয়ঙ্কর একটি শাস্তি এসেছে আদ জাতির উপর এই শাস্তি থেকে আমি আল্লাহ তাআলা নবী হুদ আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমি বাঁচিয়ে দিলাম সেই শাস্তিটা কি সেই শাস্তিটি একটি বাতাস ছিল একটি বাতাস ছিল বাতাসের মাধ্যমে আল্লাহর এক সৃষ্টিকে আল্লাহ বলেছেন কোন হে বাতাস অন্যান্যদের জন্য যে বাতাস হয় রহমত এই আদ জাতির জন্য বাতাস হয়ে গেছে আপদ তাদের শাস্তির কারণ তাদের নিশ্চিহ্ন হওয়ার কারণ ওয়াফিয়াদিন ইল আরসালনা আলাইহিমুর-রিহাল আকীম মা তাযরু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কাররামিম আল্লাহ তাআলা বলেন আদ জাতির কথা স্মরণ করো আমি তাদের প্রতি এমন বাতাস পাঠিয়েছি যে বাতাসে কোনো রহমত ছিল না আকিম সব ধরনের বরকত থেকে রহমত থেকে মঙ্গল থেকে ভালাই থেকে এটা বঞ্চিত ছিল এটি অশুভ একটি বাতাস ছিল মা তাযরু মিন শাই কোনো কিছু তার সামনে বাকি রাখতো না ইল্লা জাআলাতহু কাররামিম চূর্ণ বিচূর্ণ করে দিত শূন্য করে দিত শেষ করে দিত মাটির সাথে মিশিয়ে দিত এক বাতাসে প্রচণ্ড এক ঝড় তুফান আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে এলো সাত দিন আট রাত যাবত অনবরত ক্রমাগত বিরামহীনভাবে একটানা ঝড় তুফান তাদের উপর বইতে লাগলো বলি নাউযুবিল্লাহ সাখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াত আইয়ামিন হুসুমা فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ فَهَلْ تَرَى لَهُم مِّن بَاقِيَةٍ আল্লাহ তাআলা বলেন সাবআ লায়াল সাত রাত ওয়া সামানিয়াত আইয়াম আট দিন হুসুমা একটানা বিরামহীনভাবে এমন বাতাস আসলো فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية بري غور شب دوشه گلو غاس پلا اپره پرلو گريه و ساد اره گلو مانوش و شکول جیب جنتو شن اتی تو هيه شجور زمینه نکیب تو هلو تنزع الناس كأنهم أعجاز نخل خاوية ابحبه شتام دهر ادھیکاری شکتی شالی اکتی جاتی چوکیر پلوکیر شمنه چوکیر پلوکیر متو এক মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল বরবাদ হয়ে গেল পৃথিবীতে থেকে তারা নিশ্চিহ্ন হয়ে গেল ফারসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাত লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আখজা ওয়া হুম লা ইউনসারুন আল্লাহ তাআলা বলেন একটি অশুভ দিনে তাদের প্রতি একটি ভয়ঙ্কর বাতাস আমি পাঠালাম এক বাতাসের মাধ্যমে তারা সবাই ধ্বংস হয়ে গেল এটি হচ্ছে দুনিয়ার শাস্তি ওয়াল আযাবুল আখিরা আখিরাতের শাস্তি আরো ভয়ঙ্কর নবীকে না মানার কারণে আল্লাহর দাসত্ব না করার কারণে এক বাতাসের মাধ্যমে আল্লাহ শেষ করে দিয়েছেন এটি হচ্ছে দুনিয়ার শাস্তি কিন্তু আখিরাতের শাস্তি এখনো বাকি আছে সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা আদ জাতিকে এই শক্তিশালী জাতিকে যদি এক বাতাসের মাধ্যমে ধ্বংস করে থাকেন এই বিংশ একবিংশ শতাব্দীর মানুষ আজ আমরা সাক্ষী বাতাসের চাইতে আরও হালকা যেটা চোখ দ্বারা দেখাও যায় না সামান্য একটি ভাইরাস দ্বারা করোনা দ্বারা আজ গোটা বিশ্বকে আল্লাহ তাআলা স্তব্ধ করতে পেরেছিলেন কিনা পেরেছেন
তারপরেও মানুষের আচরণ এমন মানুষ আত্মভোলা যেমন সে কিছুই জানে না কিছুই বোঝে না দিন জানতে চায় না দিন মানুষ মানতে চায় না সম্মানিত ভাইরা আল্লাহর একটি সৃষ্টি বাতাস আজ জাতির জন্য আপদ হয়েছে এই বাতাস নিয়ে ভাবতে আল্লাহ তাআলা বলেছেন যে আদ জাতিকে এই বাতাস দ্বারা আমি ধ্বংস করেছি কিন্তু এই বাতাস অন্যান্যদের জন্য রহমত হয় কিন্তু সব সময় রহমত হয় না কখনো রহমত হয় কখনো বিপদ মুসিবত শাস্তির কারণ হয় বাতাস কখনো দক্ষিণ দিকে যায় কখনো উত্তর দিকে যায় কখনো পূর্ব পশ্চিমে যায় কখনো দ্রুত বেগে আসে কখনো ধীরে ধীরে আস্তে আস্তে আসে কখনো বৃষ্টি নিয়ে আসে এই যে নানা রকমের বাতাস এগুলো কে পরিচালনা করেন আল্লাহ এখানে চিন্তাশীলদের জন্য চিন্তার খোরাক রয়েছে ওয়া তাসরিফির রিয়াহি আয়াতুল লিকাউমি ইয়াকিলুন আল্লাহ তাআলা বলেন বাতাসের দিক যে পরিবর্তন হচ্ছে তার স্পিড যে পরিবর্তন হচ্ছে বাতাস যে উদ্দেশ্যে আসছে উদ্দেশ্য যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনগুলোর মধ্যে আবর্তনগুলোর মধ্যে চিন্তাশীলদের জন্য অনেক সবক শিক্ষা খোরাক রয়েছে সুবহানাল্লাহ সাধারণত এই বাতাস আল্লাহর রহমত নিয়ে আসে বাতাস আসলেই আমরা বলি এখন বৃষ্টি আসবে বাতাসের পরপর কি আসে আল্লাহর পক্ষ থেকে রহমত পানি নাজিল হয় কারণ পানির অপর নাম হচ্ছে জীবন ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি ইলাহুম মাআল্লাহ তাআলাল্লাহু আম্মা ইউশরিকুন আল্লাহ তাআলা বলেন আল্লাহর রহমত দয়া পানি বৃষ্টির আগে বাতাস কে পাঠান আল্লাহ ছাড়া অন্য কি কোনো মাবুদ আছে অন্য কোনো মাবুদ নেই কিন্তু সবসময় এই বাতাস বৃষ্টি রহমত নিয়ে আসে না আদ জাতির জন্য শাস্তি আজকাল কিছুদিন আগে আপনারা দেখেছেন লিবিয়াতে বিশাল জলোচ্ছ্বাস এসেছিল বাংলাদেশেও সিলেটে কিছুদিন আগে এসেছে পরপর বারবার বন্যা আসছে প্লাবন আসছে সাথে সাথে বাতাসও থাকে যেন বাতাস আসলেই সবসময় রহমত নয় কখনো এই বাতাস আল্লাহর পক্ষ থেকে শাস্তি নিয়ে আসে আদ জাতি তাদের উপর প্রথমে এভাবে বাতাস এসেছে হালকা হালকা বাতাস বাতাস দেখে তারা আনন্দে আত্মহারা এই যে বৃষ্টি আসবে নবী বলে আল্লাহকে না মানলে নবীকে না মানলে নাকি শাস্তি হয় আমরা দেখি আমরা যত বিরুদ্ধাচরণ করি আমরা যদি যত বাড়াবাড়ি করি আল্লাহ তাআলা আরও ক্ষমতা বাড়িয়ে দেন গাড়ি বাড়ি নারী আল্লাহরও বাড়িয়ে দেন আমাদের মেয়াদ আরও বেশি কী হয় বাড়তে থাকে এভাবে তারা মুশকারি করলো যে বাতাস তো এসেছে নবীকে না মানার কারণে আরও শক্তি বাড়ছে আল্লাহ বলছেন এটি রহমতের বাতাস নয় অপেক্ষা করো শাস্তি আসছে ফালাম্মা রাউহু আরিদান মুস্তাকবিল আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা বাল হুয়া মাস্তাআজালতুম বিহি রিহুন ফীহা আযাবুন আলীম বেদনাদায়ক শাস্তি নিয়ে আসছে এই বাতাস অপেক্ষা করো অতএব বাহ্যিকভাবে রহমতের বাতাস আসলে এর পিছনে কি আছে গজব আছে বাহ্যিকভাবে আপনি দেখছেন আপনার প্রমোশন হয়েছে অন্যদিকে আপনি আপনার আন্ডারে যারা আছে তাদেরকে নামাজ পড়তে দেন না মনে করবেন না যেটা রহমত এর পিছনে গজব আসতে পারে মানুষকে কাজ করে আপনি টাকা দেন না আবার দিন দিন আপনি একের পর দুইটি তিনটি চারটি সাইটে কাজ পাচ্ছেন যত জুলুম করেন কাজ বাড়ে বেতন বাড়ে আয় বাড়ে এটা ওই রহমতের বাতাস মনে করবেন না পিছনে গজব আসতে পারে ক্যান্সার আসতে পারে কিডনি নষ্ট হতে পারে ব্রেন স্ট্রোক হতে পারে আপনার জন্য বড় একটি বিপদ আল্লাহর পক্ষ থেকে আসতে পারে আপনাকে পাকড়াও করার জন্য যেরকম বাচ্চাকে ধরার জন্য চকলেট দেওয়া হয় বিড়ালকে ধরার জন্য মাছকে ধরার জন্য কি দেওয়া হয় খাবার দেওয়া হয় দেওয়া হয় কি না এভাবে যখন বান্দা বেশি বেড়ে যায় ও উমলি লাহুম ইন্না কাইদি মাতিন সবসময় সুবাতাস দেখে খুশির কিছু নেই একদিকে সুবাতাস অন্যদিকে আল্লাহর নাফরমানি বুঝতে হবে হতে পারে আল্লাহ তাআলা ঢিল দিচ্ছেন অবকাশ দিচ্ছেন সুযোগ দিচ্ছেন কিন্তু হঠাৎ পাকড়াও করবেন যখন পাকড়াও করবেন তখন আল্লাহর হাত থেকে কেউ বাঁচাতে এই বাতাস কখনো প্রচণ্ড বেগে এসে মানুষকে ধ্বংস করে আল্লাহ বলেন চিন্তা করো আবার কখনো আল্লাহ তাআলা এই বাতাসকে আল্লাহ তাআলা থামিয়ে দেন নৌকা চলছে কোনো বাতাসই নেই নৌকা চলতে পারবে বর্তমান এই অত্যাধুনিক যুগেও কোনো নৌকা বাতাস ছাড়া চলতে পারে না আল্লাহ বলেন তোমরা জলপথে চলছো পানিপথে চলছো আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদের বিশাল বিশাল এই নৌকাগুলোকে সমুদ্রের উপরে স্থির রেখে দিতে পারি কোনো বাতাস নেই ফলে তোমরা আর স্থলে আসতে পারবে না ومن آياته الجوار في البحر كالأعلام إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره
إن في ذلك لآيات لكل صبار شكور. হয় আল্লাহ তাআলা বাতাস বন্ধ করে দিবেন, নৌকা চলতেই পারবে না, বা আল্লাহ তাআলা হঠাৎ এমন ভয়ঙ্কর বাতাস নিয়ে আসবেন মুহূর্তের ভিতরে এই নৌকায় যারা আছে, নৌযানে যারা আছে সবাই ডুবে ধ্বংস হয়ে যাবে. আউয়ু বিকহুন্না বিমা কাসাবু ওয়াফু আন কাসির. আল্লাহ বলেন আমি কিন্তু অনেক মাফ করি, তুমি উঠতে বসতে চলতে ফিরতে বান্দা কত অন্যায় করো, দেখতে গুনাহ, শুনতে গুনাহ, ভাবতে গুনাহ, চলতে ফিরতে গুনাহ, প্রতিটি গুনাহের কারণে যদি আমি কখনো বাতাসকে, কখনো নমরুদের মতো ল্যাংড়া মশাকে, কখনো ফিরাউনকে পানির মাধ্যমে ডুবিয়েছে তোমার পিছনে পানি লাগিয়ে দেই, কখনো বিভিন্ন আমার মাখলুকাত দ্বারা যদি আমি তোমাকে পাকড়াও করি তোমার প্রত্যেকটি গুনাহের কারণে, তুমি এক মুহূর্ত বাঁচতে পারবে না. আসলে আমি আল্লাহ তাআলা হচ্ছে আর রহমানুর রহিম, বিদায় প্রতিটি গুনাহের কারণে পাকড়াও করি না, আমি অনেক ঢিল দেই, সুযোগ দেই, কিন্তু হঠাৎ পাকড়াও করি. আদ জাতিকে আল্লাহ তাআলা এক বাতাসের মাধ্যমে ধ্বংস করেছেন. তাদের অপরাধ কী ছিল? তাদের অপরাধ ছিল যে তাদের প্রতি আল্লাহ তাআলা তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার জন্য নবী পাঠিয়েছেন এবং নবী এসে আল্লাহর কিতাব তেলাওয়াত করেছেন, কিন্তু তারা আল্লাহকে মানে নাই, আল্লাহর আয়াতগুলোকে তারা মানে নাই, নবীকে তারা মানে নাই, বরং তারা মেনেছে প্রত্যেক ফাসিক, প্রত্যেক অহংকারী, প্রত্যেক গুমরাহ নেতা নেত্রীর কথা. আজ কত মুসলমান আমাদের সমাজে আলিম উলামা দাঈ ইলাল্লাহ এবং আল্লাহর প্রিয় বান্দারা যখন তাদেরকে কোরআন খুলে খুলে দাওয়াত দেয় তাদের কথা ভালো লাগে না, পছন্দ লাগে না. ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, পুঁজিবাদে সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী ওই সকল নেতা নেত্রীরা যখন এসে বলে ভাইয়েরা আমার, বোনেরা আমার, যেখানে দেখা যায় দলে দলে মানুষ সেই দলে সামিল হয়ে যায়, মুসলমান আছে না আমাদের সমাজে, আবার হজ করতেও যায়, উমরা করতেও যায়, আবার ঈদগাহে সবার আগে নামাজও পড়ে, জুমার দিন নামাজও পড়ে. আল্লাহ তাআলা আলোচ্যতে বলেন এই অপরাধী ছিল আদ জাতির. وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد. প্রচন্ড ভয়ঙ্কর বাতাস দ্বারা তাদেরকে কেন ধ্বংস করা হয়েছে? জাহাদু বি আয়াত রব্বিহিম, আল্লাহর আয়াতগুলোকে তারা অস্বীকার করেছে, তাফসির করে করে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু কর্ণপাত করে নাই, নবী এসে তাদেরকে বুঝিয়েছেন শুনেও না শোনার ভান করেছে. ওয়াসাউ রসুলা, নবী হাজারবার বারবার তাদের বোঝাবার চেষ্টা করেছে কিন্তু তারা অমান্য করেছে, নবীর কথা শুনে নাই. দাঈল আল্লাহ, আল্লাহর দিকে যারা দাওয়াত আহ্বান করে তাদের কথায় কান দেয় নাই, কান দিয়েছে, আনুগত্য করেছে কাদের কথা? কুল্লি জব্বারিন আনিদ, প্রত্যেক অহংকারী, রবকে মানে না, মদখুর, ঘুষখুর এবং সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করে এই ধরনের যারা জালিম আছে এদের কথা মানে. বিদায় আল্লাহ তাআলা আজ যেদিকে ধ্বংস করেছেন আজ এই ধরনের মুসলমান আমাদের সমাজে রয়েছে. এই অপরাধ করার কারণে আল্লাহ তাআলা বলেন একদিকে বাতাসের মাধ্যমে দুনিয়া থেকে আমি তাদেরকে শেষ করে দিলাম, অন্যদিকে এই দুনিয়াতে এবং কিয়ামতের দিন সব সময় তাদের উপর আমার পক্ষ থেকে রয়েছে লানত. কি রয়েছে? লানত. ওয়াতবিউ ফি হাযিহি দুনিয়া লানাতাও ওয়া ইয়াউমাল কিয়ামা আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম আলা বুআদাল লিআদিন কওমি হুদ. আল্লাহ তাআলা বলেন শুধু বাতাস দ্বারা ধ্বংস করা হয়েছে এমন নয়, বরং তাদের পিছনে দুনিয়া এবং আখিরাতের লানতকে লাগিয়ে দেওয়া হয়েছে, যেখানেই যায় শুধু আটকা পড়ে, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, অভাব থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য, অশান্তি থেকে বাঁচার জন্য কখনো আমেরিকার নিকট যায়, কখনো চায়নার নিকট যায়, কখনো হিন্দুস্তানে যায়, কিন্তু যেখানেই যায় দেখে যে আরও বেশি বিপদে পড়ে. আল্লাহকে না মানলে নিজেকে যত চতুর চালাক মনে করে না কেন, আল্লাহ অভিশাপ করার কারণে, রহমত থেকে বঞ্চিত করার কারণে যত নিজেকে চালাক মনে করে তত বেশি আরও তত দেখা যায় আরও বেশি ফেঁসে যায়। আল্লাহ তাআলা বলেন এভাবে আজ জাতিকে আমি শুধু বাতাসে তারা ধ্বংস করেছি তা নয়, বরং দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং ওয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, উতবিউ ফি হাযিহি দুনিয়া লানা আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম, শুনো এই শাস্তি এর জন্য নিশ্চয় আজ জাতি তাদের রবকে অস্বীকার করেছে, রবকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, আল্লাহ শক্তি দিয়েছেন, শক্তি পেয়ে তারা রবকে ভুলে গিয়েছে. স্মরণ রাখো নিশ্চয় আজ জাতি কওমে হুদের প্রতি বুদান, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত.
বুদান অনেক অনেক দূরে তাদেরকে আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে লানা তাদের উপর আল্লাহর লানত তাদের উপর আল্লাহর অভিশাপ এই লানত শব্দটি আমরা অনেক শুনি অমুক ব্যক্তির উপর আল্লাহর লানত আল্লাহ নিজে বলছেন আদ্দের উপর আল্লাহর লানত লানত জিনিসটা কি এই শব্দের অর্থ হলো আল্লাহর রহমত থেকে দূর হওয়া লানত হচ্ছে আল্লাহর রহমত থেকে দূর হওয়া ভালো মঙ্গলময় বস্তু থেকে বঞ্চিত হওয়া লোকের অসন্তুষ্টি এবং নিন্দার শিকার হওয়া যত ভালো লোক আছে সবাই এই লোকের প্রতি নিন্দা করে ভালো লোক নামাজি পরহেজগা যারা আছে কেউ এই লোকটাকে দেখতে পারে না আল্লাহ তাআলা ভালো লোকদের অন্তরে এই লোকের প্রতি একটা ঘৃণা সৃষ্টি করে দেন অজানা একটি ঘৃণা এই লোকটাকে দেখলেই যত ভালো মানুষ আছে তারা এই লোকটাকে আর দেখতে পারে না দুনিয়াতে এই অভিসম্পাত এভাবে হয় যে মুমিনদের মাঝে সর্বদা তাদের আলোচনা নিন্দা এবং অসন্তুষ্টির সাথে হবে আর কিয়ামতের দিন লানত এভাবে হবে সকলের সামনে তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে এবং আল্লাহর শাস্তিতে তারা গ্রেফতার হবে এই লানত কেন হয় আল্লাহর পক্ষ থেকে লানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বান্দাদের উপর লানত কেন আসে সবচেয়ে বড় লানতের কারণ হচ্ছে কুফরি করা শিরিক করা কোন কাফির কোন মুশরিক আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারে না লানত হচ্ছে রহমতের বিপরীত এই লোক হচ্ছে রহমত প্রাপ্ত এই লোক হচ্ছে লানত প্রাপ্ত রহমত প্রাপ্ত মানে তার উপর আল্লাহর রহমত নাজিল হয় লানত প্রাপ্ত মানে এই লোক আল্লাহর রহমত থেকে বঞ্চিত মাহরুম যেটাকে আমরা আরবি অন্য ভাবে বলি রাজিম রাজিম মানে বিতাড়িত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত মানে আল্লাহর রহমত থেকে বিতাড়িত রাজিম মানে মালউন মানে এই ব্যক্তি এই শয়তানের উপর হচ্ছে আল্লাহর লানত লানতের লানত প্রাপ্ত হওয়ার সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে কুফুরি কোন কাফির ব্যক্তির উপর যত সে বাহ্যিকভাবে নেককার ভদ্র নম্র বুজুর্গ হোক না কেন যত সে সামাজিক কাজ করুক না কেন মানুষের কষ্টে মানুষের পাশে দাঁড়াক না কেন বিভিন্ন আপনারা দেখবেন যত আপনার অনেক এনজিও আছে খ্রিস্টান এনজিও আছে দেখা যায় মানুষের সুখে দুঃখে তারা পার্শ্বে দাঁড়ায় কিন্তু ইমান নাই এগুলোর উপর আল্লাহর কোনো রহমত নেই কারণ আজ যদি সম্পর্কে আল্লাহ বলেন তাদের উপর লানত এই জন্য এসেছে উতবিউ ফি হাদিহি দুনিয়া লানাতাম ওয়া ইয়াউমাল কিয়ামা কেন আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম কারণ আজ যদি তাদের রবকে অস্বীকার করেছে তারা ইমান আনে নাই তারা তাওহীদ বিশ্বাসী হয় নাই এই কুফুরির কারণে এই শিরিকের কারণে আজ জাতির উপর আল্লাহর লানত আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুফর এবং শিরিক থেকে হেফাজত করুন আল্লাহর পক্ষ থেকে লানতের দ্বিতীয় কারণ হচ্ছে নিজে কাফির হওয়া নিজে আল্লাহর বিধান না মানা নিজে শিরিক করা অন্যদিকে মানুষদেরকে আল্লাহর বিধান মানতে না দেয়া এটি হচ্ছে কুফুরি থেকে আরও বড় অপরাধ একটা হচ্ছে নিজে কাফির কাফির হলেই বান্দা বিতাড়িত হয়ে যায় মালউন হয়ে যায় কিন্তু আরও বড় লানত এই জন্য আসে যখন বান্দা নিজেও মানে না অন্যকেও মানতে দেয় না নিজেও আল্লাহর হুকুম মানে না অন্যকেও মানতে দেয় না যেটাকে আমরা তাগুত বলি কি বলি তাগুত এই তাগুতদের উপর আরও বেশি আল্লাহর লানত দ্বিগুণ লানত দ্বিগুণ শাস্তি আলা লানাতুল্লাহি আলা যালিমিন আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা وهم بالآخرة هم كافرون الله تعالى بولين شرن ركو اي شكل ظالم درو پر الله لعنت جرا يصدون عن سبيل الله الله رپته بدا سرشتی کرے شیطو الله برود جد گوشنا کرے چه ایلو کرو پر الله رحمت کی بابی آشبه تفسیر محفل کرتے دینا اسلامی پتگار پتشتا کرتے دینا اسلامی اندرون جرا کرے دینر کتا جرا بولے تادر کے دھرے دھرے فاشر کشتے جھولائے بانگلدش آسے نا نائی تادر کے گولی بدو کرے تادر کے ফাঁসির কাষ্টে ঝুলায় তাদেরকে গুম করে তাদের উপর জুলুম অত্যাচারের স্টিম রোলার চালায় তারপর মাঝে মধ্যে হজ উমরা করলে এই লোকের উপর কি আল্লাহর রহমত আসবে সে তো আল্লাহর বিধান কায়েম করতে দেয় না একদিকে মদের লাইসেন্স দিয়ে একদিকে সুদ ঘুষ চালু করে অন্যদিকে যারা ইসলামী ব্যাংক চালু করতে চায় সুদবিহীন সমিতি সুদবিহীন বিমা সুদবিহীন ব্যাংক যারা চালু করতে চায় তাদের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে তাদের আওয়াজকে স্তব্ধ করতে চায় এবং তাদের শক্তিকে নিশ্চিহ্ন করতে চায় আল্লাহ তাআলা বলেন এই সকল জালিমদের উপর আল্লাহ লানাতুল্লাহ আল্লাহর লানত
যত বেশি আপনি বলেন না কেন উন্নতি হচ্ছে মডার্ন হচ্ছে আমরা প্রগতিশীল আমরা আধুনিক উন্নতির দিকে যাচ্ছে আল্লাহর লানত যদি নাযিল হয় এই উন্নতি দ্বারা আপনি কোথাও অগ্রবর্তী হতে পারবেন না বরং যত সামনের দিকে যাবেন উল্টা দেখবেন আপনি তিন কদম পিছনে চলে গেছেন লানতের তৃতীয় কারণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশকারি করা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করা আজ আমাদের কিছু মুসলমান আছে নাই টকশোতে বসে বসে বৈঠকে বসে বসে আল্লাহর বিধান নিয়ে পর্দা নিয়ে হাসাহাসি করে বলে ইসলাম হচ্ছে হাত কাটা গলা কাটা বলে নাউযুবিল্লাহ ইসলাম হচ্ছে বর্বরতার একটি বিধান বর্বরতার একটি আইন তারপর ভাইকে কেন দ্বিগুণ দেওয়া হয় বোনকে কেন অর্ধেক দেওয়া হয় এভাবে আল্লাহর বিধান নিয়ে হাসাহাসি করে আল্লাহকে নিয়ে মুশকারি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতে হাসাহাসি করে আবার নিজেকে মুসলমান দাবি করে কোরআন বলছে এই শ্রেণীর উপর আল্লাহর লানত إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا إيربور لعنة যাদের উপর নাজিল হয় প্রধান কারণ হচ্ছে ইমানদারকে হত্যা করা ইমানদারকে হত্যা করা আজ বাংলাদেশে কত হত্যাকারী রয়েছে নিরপরাধ মানুষকে হত্যা করেছে কিন্তু বীরের বেশে বাহিরে ঘোরাঘুরি করছে আছে না নাই যারা কোরআনের কথা বলে দ্বীনের কথা বলে ইসলামের কথা বলে সন্ত্রাসীর বিরুদ্ধে যারা আওয়াজ উঠায় তাদেরকে কারারুদ্ধ করে আর যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সেই সকল লোক দেখা যায় নিশ্চিন্তভাবে নিরপরাধের মতো বাহিরে ইচ্ছা মতো সে ঘোরাঘুরি করছে অথচ আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি কোনো ইমানদার ব্যক্তিকে হত্যা করবে তার উপর একসাথে পাঁচটি শাস্তি নাজিল হয় বলেন নাউযুবিল্লাহ একত্রে কোরআনে পাঁচ শাস্তি কারো সম্পর্কে বলা হয় নাই শুধু ইমানদার ব্যক্তিকে হত্যাকারী সম্পর্কে বলা হয়েছে এর মধ্যে একটি শাস্তি হচ্ছে তার উপর আল্লাহর লানত ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما الله تعالى বলেন যে ব্যক্তি ইমানদার ব্যক্তিকে স্বেচ্ছায় হত্যা করবে প্রথম শাস্তি হচ্ছে তার ঠিকানা জাহান্নাম দ্বিতীয় শাস্তি খালিদান ফি অনন্তকাল থাকবে তৃতীয় শাস্তি তার উপর আল্লাহর গজব চতুর্থ শাস্তি তার উপর আল্লাহর লানত পঞ্চম শাস্তি আল্লাহ তাআলা তার জন্য কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন কিন্তু এই বিষয়গুলো আজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সিলেবাসে পড়ানো হয় না বিদেশ শিক্ষাঙ্গনে দেখা যায় এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীকে হত্যা করে হয় কিনা বাংলাদেশে যে সকল শিক্ষার্থীরা দেশের অতন্ত্র প্রহরী দেশের স্বাধীনতাকে রক্ষা করতে চায় এই বিষয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার অপরাধে তাকে হত্যা করা হয়েছে আপনারা হত্যা আপনারা পড়েছেন যারা হত্যা করেছে তারাও ছাত্র তারা যদি পড়তো হত্যাকারীর শাস্তিগত জঘন্য তারা হত্যা করতো না কিন্তু এগুলো পড়ানো হয় না পড়ানো হয় শরীফ থেকে শরীফা পড়ানো হয় মানুষ এসেছে বানর থেকে এই সকল অবান্তর অবাস্তব মিথ্যা বিষয়গুলো আজ আমাদের সন্তানদেরকে পড়ানো হচ্ছে এই জন্য আমাকে আপনাকে সচ্চার হতে হবে আমাকে আপনাকে জাগতে হবে এবং নিজেদেরকে এবং নিজেদের আহাল পরিবার দেশবাসীকে সতর্ক করতে হবে অন্যথায় বার্মা মায়ানমার আমাদের পাশে আজ তাদেরকে মায়ানমার থেকে বের করে দেওয়া হয়েছে ইসলাম কবুল করার অপরাধে মুসলমান হওয়ার অপরাধে পাশে বাংলাদেশ থাকার কারণে তারা আশ্রয় পেয়েছে কিন্তু আমরা হচ্ছে এমন দেশে তিন দিক থেকে আমাদের প্রাণের শত্রু হিন্দুস্তান একদিকে হচ্ছে সমুদ্র বাঁচার কোনো উপায় নেই ধাপে ধাপে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ গোটা প্রজন্মগুলোকে নাস্তিক বানাবার জন্য শিক্ষা ব্যবস্থায় তারা হাত দিয়ে আজ যারা শরীফ থেকে শরীফ ইত্যাদি বিষয়গুলো পড়ে পড়ে শিক্ষিত হচ্ছে আজ থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর পর তাদের মাথায় কী ঢুকানো হচ্ছে আপনার ছেলে নাস্তিক হবে আপনার ভাতিজা নাস্তিক হবে কারণ তারা জানে আপনাকে বোঝানো কষ্ট এই জন্য তারা ওই ছোটদেরকে নাস্তিক বানাবার তারা প্ল্যান নিয়েছে একসময় আপনি চাইলে আপনার ছেলের সাথে তর্ক করে পারবেন না কারণ তার পক্ষে শিক্ষা ব্যবস্থা তার পক্ষে সরকার তার পক্ষে জনগণের বিশাল একটি অংশ যারা এই সিলেবাস পড়ে পড়ে শিক্ষিত হয়েছে
এজন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে বিশেষ করে এই সকল অপরাধ থেকে মুক্ত নিজেদেরকে রাখতে হবে এবং নিজেদের যারা বন্ধু-বান্ধব আছে পরিচিত আছে সাথীসঙ্গী আছে তাদেরকে সাবধান করতে হবে হত্যা করলে লানত প্রাপ্ত হবে শুধু তাই নয় হত্যার দিক নিয়ে যায় ইমানদার ব্যক্তিকে কষ্ট দেওয়ার পর্যায়ে পৌঁছে এমন কোন কাজই করা যাবে না সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মান আশারা ইলা আখিহি বিহাদিদাতিন ফা ইন্নাল মালাঈকাতু তালআনুহু ওয়া ইন কানা আখাহু লিআবিহি ওয়া উম্মি কোন ব্যক্তি যদি অন্য কোন ইমানদারের দিকে কোন লোহা দিয়ে কোন চুরি দিয়ে চাকু দিয়ে ইশারা করে যতক্ষণ পর্যন্ত ওই লোহা অস্ত্র সে না সরাবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার উপর লানত করে গাড়ি হচ্ছে একটি লোহা গাড়ি দিয়ে অনেক সময় অনেকে অনেককে ভয় দেখায় খেল তামাশার জন্য এটাও করা যাবে না অনেক সময় চাকু দিয়ে একজন আরেকজনকে ডং তামশা করি কেন আমরা এগুলো করা যাবে না কারণ শয়তান হঠাৎ এটি তার গলায় লাগিয়ে দিতে পারে পেটে লাগিয়ে দিতে পারে সারা জীবন আফসোস করার কোনো লাভ হবে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদিও তার আপন ভাই হয় মায়ের বাবার ঘরের যদি ভাই হয় আপন ভাই হয় তারপরেও ফেরেশতারা তার উপর লানত আপন ভাইয়ের দিকে যদি সে ইশারা করে তাও এই লানত প্রাপ্ত হবে অতএব হত্যা করা তো দূরের কথা কোনো ইমানদার ব্যক্তিকে কষ্ট দেওয়া তো দূরের কথা কষ্টের পর্যায়ে পড়তে পারে এই সকল কাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন অন্যথায় কঠিন শাস্তি লানত রয়েছে যে যাকে হত্যা করবে বন্দুক এর মাধ্যমে যখন তার দিকে ইশারা করে তার প্রতি তাকে এক আঙ্গুল নিজের দিকে তাকে তিন আঙ্গুল তার মানে আপনি যেভাবে তাকে হত্যা করেছেন তার মায়ের কুলকে খালি করেছেন অপেক্ষা করেন আপনার মায়ের কুল একদিন খালি হবে যেভাবে তার সন্তানদেরকে ইতিম করেছেন আপনার সন্তানদেরকে একদিন ইতিম হতে হবে আরও নৃশংসভাবে আরও ভয়ঙ্করভাবে আপনাকে নিহত হতে হবে হত্যা করা অন্যায়ভাবে এটি হচ্ছে এমন জঘন্য অপরাধ আখিরাতের আগে দুনিয়াতে এর শাস্তি পেতেই হয় সম্মানিত ভাইরা লানত প্রাপ্ত হওয়ার এই সকল অপরাধ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে এরপরে প্রচলিত একটি গুনাহ দিবানিশে রাত দিন বাংলাদেশে মুসলমানরা করে যাচ্ছে অথচ কোরআন বলছে এটি হচ্ছে লানত এর প্রধান কারণ সেটি হচ্ছে মিথ্যা কথা বলা আমরা মিথ্যা বলি না নাকি বলে যে ভাই বর্তমান আসলে মিথ্যা না বললে চলে না আপনারা হুজুরদের এগুলো বুঝবেন না বর্তমান যুগে আসলে যুগের তালে চলতে হয় এই বেচাকেনা করার সময় একটু এগুলো মানে সয়সার করতে হয় একটু উনিশ বিশ না হলে আসলে বর্তমান যুগে এত ধর্ম নিয়ে এত ইসলাম নিয়ে এত কঠোর এত হার্ডলাইন গেলে হবে না বর্তমান যুগে একটু এগুলো মিথ্যা বলতে হয় বলে কি না অথচ কোরআন বলে যারা মিথ্যা বলতে অভ্যস্ত তাদের উপর আল্লাহ লানত নাউযুবিল্লাহ বরকত পাবেন না রহমত পাবেন না না সংসারে বরকত পাবেন রহমত পাবেন কারণ লানত মানে রহমত থেকে বঞ্চিত হওয়া মাহরুম হওয়া আপনার সংসার পরিবার থেকে রহমত চলে যাবে বরকত চলে যাবে আপনার ব্যবসা মানে যে কোনো বরকত পাবেন না আপনার চাকরিতে কোনো বরকত পাবেন না বিদায় রাত দিন আমরা বলি দুশ্চিন্তা দুশ্চিন্তা টেনশন টেনশন ইনকাম বাড়ে কিন্তু আমাদের অভাব অনটন কি হয় না শেষ হয় না কারণ মিথ্যা কথা বলার কারণে আমার জীবন থেকে রহমত শেষ হয়ে গেছে লানত অবধারিত হয়ে গেছে নাউযুবিল্লাহ ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন তারপর আল্লাহ লানত প্রাপ্ত যারা হয় সহিহ মুসলিমে একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে চারটি অপরাধের কথা বলেছেন একটি হচ্ছে লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ গায়রুল্লাহর জন্য যে ব্যক্তি জানোয়ার পশু জবাই করে বাংলাদেশে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এই অপরাধে জড়িত বাস ভরে ভরে মাজারে যায় গিয়ে আল্লাহ ব্যতীত পীর বাবার নামে খাজা বাবার নামে ফকিরের নামে দরবেশের নামে জানোয়ার পশু জবাই করা হয় কি না পশুটাও হারাম হয় যে হুকুম করলো সেও কাফির হয়ে যায় যারা জবাই করলো তারাও কাফির হয়ে যায় কারণ আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য জানোয়ার পশু জবাই করা যাবে না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন লানাল্লাহ তার উপর আল্লাহর লানত ইমানদার ব্যক্তির জীবনও আল্লাহর জন্য মরণও কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লানাল্লাহু মান লানা ওয়ালিদাই সেই ব্যক্তির উপর আল্লাহ লানত যে তার মা বাবাকে গালি দেয় বা তার মা বাবার উপর লানত করে
প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ কেউ কি নিজের মা বাবাকে গালি দেয় বলে তুমি তোমার মা বাবাকে গালি দেও নাই তোমার মা বাবাকে গালি দেওয়ার কারণ তুমি হয়েছো তুমি আরেকজনের মা বাবাকে গালি দিয়েছো তুই অমুকের বাচ্চা তার মানে গালিটা কার উপর পড়েছে তার বাবার উপর সে চুপ থাকবে না প্রতি উত্তরে আপনার বাবাকে গালি দিবে সে আপনার মাকে গালি দিবে আপনার বাবাকে গালি দিবে আপনি আপনার মা বাবার গালি তাদের উপর গালি পড়ার কারণ হয়েছেন যে ব্যক্তি এমন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির উপর আল্লাহর লানত স্কুলে যান ভার্সিটিতে যান চায়ের দোকানে যান এগুলো রাত দিন মুসলমানেরা একজন আরেকজনের মা বাবা নাম ধরে ধরে কি করে গালাগালি করে প্রতি উত্তরে সেও গালাগালি করছে অথচ নিজের অজান্তে লানত প্রাপ্ত মুসলমানরা হচ্ছে তারপর লানাল্লাহু মান আওয়া মুহদিসা কোন অপরাধীকে যে আশ্রয় দেয় আপনি জানেন এই লোক অপরাধী কিন্তু সে আপনার দল করে সে আপনার সংগঠন করে বিদায় আপনি তাকে আশ্রয় দিলেন আপনি বলেন কোনো চিন্তা করিও না আমি অমুক আইনজীবীকে চিনি এগুলো ওয়ান টুর বিষয় সব ম্যানেজ হয়ে যাবে হয় কিনা বাংলাদেশে অপরাধী বিচার করেছে হত্যা করেছে লুটপাট করেছে কিন্তু আইনের ফাঁকফু করে সাংগঠনিক ক্ষমতা দ্বারা বা সরকারি ক্ষমতার মাধ্যমে আপনি তাকে আশ্রয় দিলেন পরোক্ষভাবে সমাজের মধ্যে সন্ত্রাস বিস্তার করার জন্য আপনি আরও সহায়তা করলেন সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন এই ব্যক্তির উপর আল্লাহ লানত লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন সেই ব্যক্তির উপর আল্লাহ লানত যে ব্যক্তি জমিনের চিহ্ন পরিবর্তন করে রাস্তায় লেখা যে যাবেন ডান দিকে আপনি মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ডান দিকেটা আপনি করে ফেললেন বাম দিকে চিহ্ন আপনি পরিবর্তন করে ফেললেন বা জায়গা জমিনের বিষয়ে আপনারা আরও ভালো জানেন মাঝখানে বর্ডার দেওয়া আছে এই জমিটা আপনার এই জমিটা আপনার প্রতিবেশীর দিন দিন শুধু আপনি আপনার জমিটা কী করছেন বড় করছেন আর প্রতিবেশীর জমিটা ছোট হচ্ছে মাঝখানে যে চিহ্ন আছে চিহ্ন আপনি পরিবর্তন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই ব্যক্তির উপর আল্লাহর লানত এই অপরাধ বাংলাদেশিরা করে কিনা জায়গা জমিন দেখা যায় দলিল কোথায় আর বাস্তবতা কোথায় কাগজে যে দলিল আছে সেখানে আপনার জায়গা যতটুকু বাস্তবে দেখা যায় দ্বিগুণ হয়ে যায় তিনগুণ হয়ে যায় আশপাশের জমিন দখল করতে করতে আর এগুলো বেশিরভাগ তারাই করে যাদের ক্ষমতা বেশি দাপট বেশি যাদের দাপটে মানুষ এলাকায় চলতে পারে না লানতপ্রাপ্ত হওয়ার বড় আরেকটি কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কাতারে এসেছেন টাকা পয়সা বেড়েছে ফেস চেঞ্জ হয়ে যায় এখন আর সেই পাড়ায় মহল্লায় গরিবদেরকে চেনে না চাচাতো হালাতো মামাতো ফুফুতো ভাই বোনদেরকে আর চেনে না এখন চিনে যাদের টাকা আছে ওই মামুবাগনার কারবার যাদের সাথে বিভিন্ন স্বার্থ আছে ওদের সাথে সম্পর্ক রাখে কিন্তু সেই গরিব আত্মীয়দের কথা ভুলে যায় এরকম কিছু মুসলমান আছে না নাই আল্লাহ তাআলা বলেন তাদের উপর আল্লাহ লানত ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم তারপর লানতের বড় কারণ হচ্ছে মাদক কোনোভাবে মদের সাথে সম্পর্ক রাখা যাবে না কোনো ধরনের নেশা ইয়াবা ধূমপান এগুলোর সাথে সম্পর্ক রাখা যাবে না পারা যাবে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এখানে যারা আছেন কেউ মাদক সেবন করেন না কিন্তু ধূমপানের অভ্যাস অনেকের থাকতেও পারে আজ আমরা তাওবা করব এই ধূমপানের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদকে উল্লেখ করার পর মদের সাথে মদ সহ দশ জনের উপর লানত করেছেন নাউযুবিল্লাহ ইন্নাল্লাহ লাআনাল খামরা ওয়া আসিরাহা ওয়া মুতাসিরাহা ওয়া শারিবাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি ওয়া বাইআহা ওয়া মুবতাআহা ওয়া সাকিয়াহা ওয়া মুস্তাকিহা এক নম্বর হচ্ছে মদের উপর আল্লাহ লানত দুই যে মদ নিংড়ায় জুস বানায় তিন যার আদেশে এই মদটাকে নিংড়ানো হয় তারপর সে ব্যক্তির উপর লানত যে মদ পান করে তারপরে যে মদ বহন করে তারপর যার নির্দেশে মদ বহন করা হয় আপনি মদ পানও করেন না ব্যবসাও করেন কিছুই করেন না আপনি ড্রাইভিং করেন গাড়িতে আপনি বহন করলেন সহযোগিতা করেছেন কি না অজান্তে কত মানুষ লানত প্রাপ্ত হচ্ছে তারপর যে ব্যক্তি মদ বিক্রি করে তারপর যে ব্যক্তি মদ ক্রয় করে তারপর যে ব্যক্তি মদ পান করলো তারপর যে ব্যক্তির নির্দেশে মদ পান করা হলো মেহমান হিসাবে গেলেন তারপর এক ব্যক্তি পান করলো
আর আরেক ব্যক্তি কি করলো নির্দেশ করলো সব সব মেহমানদেরকে মদ দাও বলে বর্তমান এই আধুনিক যুগে আমরা হচ্ছে প্রগতিশীল আমরা হচ্ছে মডার্ন মেহমান আসছে আমেরিকা থেকে চায়না থেকে ফাইভ স্টার হোটেলে সেভেন স্টার হোটেলে আমরা যদি মদটা দিতে না পারি তাহলে আমরা কেমন সভ্য হলাম মদটা তো কমপক্ষে দিতে পারেন নাউজুবিল্লাহ এরা হচ্ছে বড় বড় শিক্ষিত এরা হচ্ছে হাই এডুকেটেড আমাদের সমাজের বড় বড় শিক্ষিত তারা এগুলো শিখে অথচ আল্লাহ তাআলা বলেন ফাহাল আনতুম মুনতাহুন তোমরা কি মদ ছাড়বে না মাদক যতদিন পর্যন্ত সমাজ থেকে মদবিহীন সমাজ যতদিন পর্যন্ত আমরা গড়তে না পারবো ততদিন পর্যন্ত নীতি নৈতিকতার দিক দিয়ে চরিত্রের দিক দিয়ে আমরা সুন্দর একটি সমাজ গড়তে পারবো না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মদের উপর লানত করেছেন এবং মদ সংক্রান্ত নয় ব্যক্তি মোট দশ জিনিসের উপর লানত শুধু এই মাদক সংক্রান্ত অতএব মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না তারপর প্রচলিত আরেকটি রোগ সেটি হচ্ছে নারীরা পুরুষের মতো আর পুরুষেরা নারীর মতো যত বেশি সাদৃশ্যতা রাখতে পারে নিজেকে আধুনিক মনে করে নারীরা যত টাইট কাপড় পরতে পারে দেহের সাথে লেগে পুরুষদের মতো ছেলেদের মতো কাপড় পরতে পারে নিজেদেরকে মডার্ন মনে করে আর ছেলেরা যত চুলের কাটিং কাপড় ইত্যাদি নারীর মতো পড়তে পারে নিজেদেরকে আধুনিক সভ্য বর্তমান যুগের তালে চলছি এরকম মনে করো অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশাদ করেন এই ব্যক্তির এই শ্রেণীর উপর আল্লাহ লানত করি না আউযু বিল্লাহ লান আল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসা বিল রিজাল ওয়াল মুতাশাব্বিহিনা মিনাল রিজাল বিন নিসা আবু দাউদের বর্ণনা আল্লাহ লানত সেই নারীদের উপর যারা পুরুষদের মতো আর আল্লাহ লানত সেই পুরুষদের উপর যারা নারীদের মতো কাপড় পরে চালচরণ কথাবার্তা বক্তব্য হাসাহাসি একজন আরেকজন মতো করতে চায় ছেলেরা মেয়েদের মতো মেয়েরা ছেলেদের মতো এদের উপর আল্লাহ লানত তারপর আল্লাহ লানত হচ্ছে সেই ব্যক্তির উপর যেই নিরীহ ইমানদার গাফিল বেখবর নেককার মেয়েদের উপর মিথ্যা তুহমত দেয় এক মেয়ে কিছুই জানে না অথচ আপনি পুরা এলাকায় ছড়িয়ে দিলেন সে অমুক ছেলের সাথে ঘুরে সে অমুক ছেলের সাথে চলে অথচ এই মেয়ে কিছুই জানে না পবিত্র চরিত্রের উত্তম চরিত্রের হতে পারে এই মেয়েটি তার দুধ বোন ছিল হতে পারে তার দুধ ফুফু ছিল হতে পারে তার দুধ মা ছিল হতে পারে তার খালা ছিল কাতারে আপনাদের সাথে কাজ করে একজন ভাই কিন্তু তার খালাও থাকতে পারে কাতারে তার কাতারে একজন ফুফু থাকতে পারে না পারে না আপনি দেখলেন যে এক মহিলার সাথে সে গ্রান্ডে বা লুলুতে বা সাফারিতে ঘুরছে এসে আপনি প্রচার করলেন যে আমি দেখেছি সে এক মেয়ের সাথে সে ঘুরছে আবার কোরআন সুন্নাহ পরিষদের মাহফিলে সে আমাদেরকে ওয়াজ করে অথচ আপনি তদন্ত করলে জানতে পারতেন এই মহিলাটি তার মাহরাম ছিল তার দু তার হয় এমন বোন দুধ বোন বা আপন বোনও হতে পারে কিন্তু আপনি জানেন না নিজে তদন্ত না করে আরেকজনের উপর মিথ্যা তুহমত দিয়েছেন তার চরিত্রের উপর তার সম্মানের উপর তার সম্ভ্রমের উপর আপনি আঘাত করেছেন ফেসবুকে বসে বসে টুইটারে বসে বসে ইমু এখন ফ্রি হওয়ার কারণে রাত দিন অডিও ভিডিও কলে এবং চেয়ার দোকানে বসে বসে আমরা কী কথা বলি আশি নব্বই পার্সেন্ট কথা হচ্ছে এই ধরনের অমুক ছেলে কী করলো অমুক মেয়ে কী করলো বিভিন্ন মানুষের ইজ্জতের উপর সম্ভ্রমের উপর আমরা আঘাত দিচ্ছি অথচ আমি চাই না আমার সম্পর্কে এমন কেউ কোনো মন্তব্য করুক এভাবে নিরীহ নারীদের উপর যারা অপবাদ দিবে আল্লাহ তাআলা বলেন এদের উপর আল্লাহ লানত বলেন আউযু বিল্লাহ إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة তারপর লানত প্রাপ্ত হচ্ছে সেই ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়ে দিছে তিন তালাক দেওয়ার পর চিন্তায় পড়ে অনুশোচনা করে তখন হিল্লা বিবাহের জন্য বিভিন্ন হুজুর পাওয়া যায় না এই যারা হিল্লা বিবাহ কন্ট্রাক্টে বিবাহ করে যে এক রাতের জন্য যে কন্ট্রাক্ট করলো যার সাথে করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন দুই ব্যক্তির উপর আল্লাহ লানত নাউযু বিল্লাহ লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লালা আবু দাউদ তিরমিজি এবং ইবনে মাজা এসেছে তারপর লানত প্রাপ্ত হচ্ছে সেই ব্যক্তি যেটি আজ পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে অহরহ বিশেষ করে যারা বড় বড় চাকরিজীবী এবং বিশেষ করে যারা বিভিন্ন সরকারি চাকরিজীবী আছে বড় বড় কোম্পানিতে আছে তারা এই অভিশাপ এবং এই অপরাধে তারা লিপ্ত সেটি হচ্ছে ঘুষ
অবশ্যই এখন ঘুষ বলতে কি শোনায় সব হয়ে গেছে বকশিশ সব হয়ে গেছে হাদিয়া আমাকে দিছে আর কি চা নাস্তার জন্য চা নাস্তা খেতে লাগে 30,000 20,000 5,000 নাকি এগুলো সব এখন চা নাস্তার জন্য হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তিরমিজি মুসনাদ আহমদ ইবনে মাজে এসেছে লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ফিল হুকমি যে ঘুষ দিচ্ছে যে ঘুষ নিচ্ছে ক্ষমতায় থাকার কারণে কারণ তার হাতে ক্ষমতা যদি সেই এই চেয়ারে না থাকত আমি তাকে দিতাম না আমি দিচ্ছি কেন কারণ সে আমার ফাইলটা এই টেবিল থেকে ওই টেবিলে নেবে না ক্ষমতা তার হাতে বিদায় আমি তাকে টাকাটা দিলাম যে দিচ্ছে তার উপরে লানত যে নিচ্ছে তার উপরে লানত হ্যাঁ আপনি যদি আটকা পড়েন এই লোকটা আপনার উপর জুলুম করছে আপনার হক দিচ্ছে না এবং এছাড়া আপনার অন্য কোনো উপায় নেই তাহলে যে দিচ্ছে সে বেঁচে যাবে অনেক সময় আমরা এয়ারপোর্টে বা দেশে যাওয়ার পর অনেক অফিস এমন আটকা পড়ি আপনি ছুটিতে গিয়েছেন দুই মাসের জন্য বলে ভাই এটা ছয় মাসের আগে হবে না এখন এইদিকে আপনার কোম্পানির সমস্যা আছে ওইদিকে আপনার একামার সমস্যা আছে যদি দুই মাসের ভিতরে কাতারে না আসেন আপনার সব দিকে আপনি বিপদে পড়বেন আসলে এই কাজ দুই চার দিনে হয়ে যায় কিন্তু আপনাকে এমন ভয় দেখায় যে ছয় মাস আট মাস বছরের আগে এগুলো করা সম্ভবই না তখন বাধ্য হয়ে দিতে হয় অথচ পাসপোর্ট সংক্রান্ত বা এমন যদি মানে বিষয় হয় যেটা না হলে আপনি সামনে যেতেই পারছেন না এয়ারপোর্টে আপনাকে এমনভাবে আটকালো যে আপনার ফ্লাইট মিস হয়ে যাবে এমনভাবে যদি হয় আপনি কারহান এটাকে বলা হয় অপছন্দ হয়ে দিলের ঘৃণার সাথে দিবেন কিন্তু এটি আপনার হক নয় ঘুষ দিয়ে নিচ্ছেন চাকরিটি আসলে আপনি পাওয়ার মতো নয় আপনার যোগ্যতা নেই আপনার এত লেখাপড়া হয় নাই কিন্তু টাকা দিয়ে ম্যানেজ করছেন ফলে যে যোগ্য সে বঞ্চিত হচ্ছে এই অবস্থায় যে দিবে সেও মালউন হবে যে নিচ্ছে সেও লায়নত প্রাপ্ত হবে এগুলো হচ্ছে কিনা আমাদের দেশে চাকরি দেখা যায় যে হকদার সে পাচ্ছে না কিন্তু অমুক মন্ত্রীর ছেলে অমুক এমপির ভাতিজা অমুকের খালাতো ভাই অমুকের ফুহুতো ভাই মামাতো ভাই অমুকের দল করে কর্মী এই সকল পরিচয় দেখা যায় ঘুষ দিয়ে দিয়ে ম্যানেজ করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন এই দুই দলের উপর আল্লাহ লানত যে ঘুষ দিচ্ছে যে ঘুষ নিচ্ছে তারপর সুদের সাথে যারা সুদের সাথে সম্পৃক্ত তাদের উপর আল্লাহ লানত বর্তমান যুগে যেমন ঘুষ বলতে কিছু নেই সব হাদিয়া হয়ে গেছে এখন সুদ বলতে কিছু না সব ফায়দা হয়ে গেছে এগুলো হচ্ছে ব্যাংকিং বেনিফিট ব্যাংকিং ইন্টারেস্ট একটু আমাকে ফায়দা দিয়েছে লভ্যাংশ এরকম কত সুন্দর সুন্দর শব্দ আধুনিক শব্দ করে করে ওই পুরাতন মালটাকে নতুন বোতলে তারপর এটাকে সুন্দর করে পেশ করে মদটাকে তখন মদ বলেন মাশরুবাত রুহানিয়া মাশরুবাত রুহাইয়া এগুলো আধ্যাত্মিক বিভিন্ন পানীয় এভাবে সুন্দর সুন্দর নাম দিয়ে দিয়ে মদটাকে হালাল বানাবার চেষ্টা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সহিহ মুসলিম এসেছে লান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই যে সুদ নিচ্ছে যে সুদ দিচ্ছে যে সুদ লিখছে এবং যে দুইজন সুদের সাক্ষী হয় সবার উপর আল্লাহ লানত নাউযুবিল্লাহ সর্বশেষ যেটা বলবো লানত হচ্ছে সেই দলের উপর যারা সত্য জানার পর সত্য গোপন করে সত্য আমরা জেনেছি আমরা সত্য গোপন করতে চাই না আল্লাহ তাআলা বলেন কোরআন সুন্না জানার পর যারা মানুষের নিকট পৌঁছায় না সত্যটাকে গোপন করে মানুষ কি বলবে সমাজ কি বলবে দাওয়াতি কাজ করলে মানুষ নিয়ে হাসবে ব্যঙ্গাবে উপহাস করবে এই নানা হিসাব নিকাশ করে যারা সত্য মানুষের নিকট পৌঁছায় না আল্লাহ তাআলা বলেন তাদের উপর আল্লাহ লানত ইন্নাল লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বাইয়ান্নাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় স্পষ্ট প্রমাণ হিদায়ত আয়াত কোরআন সুন্নাহ জানার পর ইয়াকতুমুন যারা গোপন করে তাদের উপর আল্লাহ লানত এবং লানতকারীদের লানত আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন যে সত্য জেনেছি সত্য মানুষের নিকট পৌঁছাতে হবে একটি আয়াত হলেও বাল্লিগু আন্নি ওয়ালাও আয়াত একটি আয়াত জানেন একটি বাণী জানেন সেটি মানুষের নিকট পৌঁছে দিবেন ভাইরা আসেন এই প্রবাসে আমি আপনি সত্য যতটুকু জানি কোরআন সুন্নাহ যতটুকু শিখেছি এগুলো আমরা মানুষের নিকট প্রচার করি সংগঠনভুক্ত হয়ে দলভুক্ত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই নিজেরা দিন শিখব এবং অন্যান্যদেরকে শেখাবো আজ আমরা যে আলোচনা করলাম যে সকল আমল করলে যে সকল অপরাধ করলে আল্লাহর লানত প্রাপ্ত হতে হয় আজ আমাদের মধ্যে হতে পারে অনেকের মধ্যে একটা আছে
দুইটা আছে পাঁচটা আছে আবার সবগুলো থাকতে পারে নিজের অজান্তে বিভিন্ন মাজরেকে আমি সাজদা করছি সুদে বিভিন্ন ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে বা সুদে বিভিন্ন বীমা সমিতির সাথে আমি সম্পৃক্ত আমরা অনেকে এই কাতারে 3 4 5 লক্ষ টাকা আসে কিভাবে সুদের ভিত্তিতে তাহলে আপনি হারাম টাকা দ্বারা আপনি ইনকাম শুরু করেছেন আপনি বীজ রোপণ করেছেন হারাম টাকা দ্বারা কিভাবে আপনি শান্তি কামনা করেন কিভাবে আপনি সুখ কামনা করেন দুশ্চিন্তা মুক্ত টেনশন মুক্ত সুন্দর জীবন কিভাবে আপনি কামনা করেন আপনি তো শুরুই করেছেন বিষের মাধ্যমে বিষের কাজই হচ্ছে খেলে মৃত্যুবরণ করতে হয় আগুনের কাজ হচ্ছে হাত ঢুকালে আপনার হাত পোড়াবেই অতএব এই সকল সুদ থেকে ঘুষ থেকে মিথ্যা কথা থেকে শিরিক থেকে অপরাধগুলো থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে তাহলে আমরা লানত মুক্ত রহমত প্রাপ্ত হতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো আমাকে সব আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন এই সকল গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন যে সকল গুনাহ করলে বান্দার উপর আল্লাহ লানত নাজিল হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদের সবাইকে জান্নাত আমাদের উপর ওয়াজিব করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন যারা নিঃসন্তান আল্লাহ তাআলা তাদের নেক সন্তান দান করুন অবিবাহিত যুবক ভাইদের আল্লাহ তাআলা নেককার স্ত্রী দান করুন যার যে মনের চাহিদা রয়েছে এই কোরআনের মাহফিল থেকে আমরা রবের রব্বে করিমের নিকট আমরা প্রার্থনা করছি দোয়া করছি আল্লাহ তাআলা নেক মাকাসিদগুলো পূরণ করুন অনেক ভাইদের মাসকে মাস বেতন নেই বা কাজ নেই অনেক কষ্টে আছেন বিশেষ করে এই 2023-24 কাজকর্মের অভাবে মানুষ অনেক কষ্টে আছে আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা আমরা হাজার হাজার কিলোমিটার দূরে এসেছি রিজকের জন্য বাংলাদেশ থেকে আমরা কাতারে এসেছি আল্লাহ তাআলা হারাম মুক্ত হালাল রিজকের রাস্তা আমাদের সামনে প্রশস্ত করে উন্মুক্ত করে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের ছিল এক সোনালি অতি নাড়িয়ে দিতাম সব জালিম রে ভি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে